এনাদের হচ্ছে যে ঠাকুর আনতে যাওয়া হবে র্যালি করে, বাইক র্যালি করে। তো চলো ঠাকুরটা যেখানটা থাকবে ভিতরটাতে প্যান্ডেলের ভিতরে সেটা তোমাদের আমি এখন দেখাবো। প্যান্ডেলের ভিতরটা দেখো খুব সুন্দরভাবে দেখো ডেকোরেশন করেছে, পুরো একদম যে প্লাস্টিক যে ফুল দিয়ে হয় না সেইগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়ে যায় পুরো সাইডটা। এই জায়গাটায় মেনলি ঠাকুরটা থাকবে, দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রেড কালারের একটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে, আর তার সঙ্গে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওগুলো সাজানো হয়েছে। আর উপরে এরকম একটা ঝাড়বাতি আছে দেখো, কি বিরাট ঝাড়বাতি দেখো। আর এই দিকটা দিয়ে যদি তোমার সিলিংটাকে দেখায়, এই দেখো এইরকম টাইপের পুরো সিলিংটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এই দিকে সাইডের দেয়ালগুলোকে দেখো অলরেডি কাজ চলছে, গোটা রাত অলরেডি কাজ হয়েছে, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো পরিষ্কার হবে। আর যেহেতু পাঁচটার সময় ঠাকুর আনতে হবে সেগুলো পরিষ্কার হবে, কাজ চলছে। এই দিকের দেয়ালটা তোমার দেখাই, এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখো। মন্দিরের পাশেই আছে এই স্টেজটা, এবং স্টেজটায় লেখা আছে দেখো ভগবান শ্রীকৃষ্ণের দেখো উৎসব ও মেলা, দেখো পরিচালনা হয় বাগনান আশ্রম। তো খুব সুন্দরভাবে কিন্তু স্টেজটা ডেকোরেশন করা হয়েছে, গেরুয়া কালারের কাপড় আর হোয়াইট কালারের এরকম টাইপের কাপড় দিয়ে পুরো কিন্তু এটা ডেকোরেশন করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। এই হচ্ছে প্যান্ডেল, ঠিক আছে। আর এইদিকে ছোটো মতো একটা স্টেজ আছে যেখানে মানুষজন এলে তাদের হেল্প করতে হবে বিভিন্ন রকমভাবে এই জায়গাটায়। আর এইদিকে হচ্ছে যে মেন স্টেজ, এখানে রক্তদান শিবির ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব 2024 বাংলান আশ্রম। বন্ধুরা এই যে বাংলান আশ্রমের ব্যানার 1/9/2024 পাঁচই ভাদ্র বিকাল 5 ঘটিকায় রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে থাকছে বর্মণ মিউজিক, তোমরা যারা আসতে চাও আসতে পারো। এই যে বাংলান আশ্রমের প্যান্ডেলটা, আমি যখন গেছিলাম ঠাকুর আসেন আনতে যাওয়া হচ্ছিল। তো বন্ধুরা সব সেটা চাপা দিয়ে আছে, বলছে রাত্রেবেলা ফিটিং হবে, এখানে ফটো দিয়ে দিচ্ছে দেখে নাও এই সেট আপ গুলো। আর দেখতে পাচ্ছ ভেতরটাও কিন্তু ডিজাইন ফুল থেকে শুরু করে একদম নিখুঁত করে।